হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অ্যান্ড বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি ব্লগটা একদম মানে সকাল থেকে উঠে শুরু করেছি, যেহেতু আজকে আমার ছুটি আছে। তো ছুটির ডেতে আমি কী কী করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই জন্যই। তো দেখো, ফার্স্টেই তো জামাগুলো এখানে, আমি ঘুম থেকে উঠেই না ফার্স্টে আমি জানলাটা খুলি। জানলাটার পাশেই কিন্তু আমার সব জামাকাপড় মেলানো থাকে, সেগুলোকে আমি তুলি। আর ডিউটি ড্রেসগুলোও আমি আগের দিন কেচে রেখেছিলাম, সেই জন্যই আর কি, আগের দিনও ছুটি ছিল তাই এই হচ্ছে ডিউটি ড্রেস কাঁচা ছিল। আর যেই ড্রেসগুলো, আর ওই যে ড্রেসটা দেখছো ওটা আবার শুকায়নি, আমি যখন দেখলাম তখন হচ্ছে আবার ওটাকে মেলে দিয়েছি। তো যাই হোক, তারপরে সকালে উঠে সবাই তো জানো ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সেগুলোই আমি করি ফার্স্ট। তো এই যে দেখো কম্বলটা, এখন না গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হয়, বাট তাও কম্বলটা আমি রাখি, কারণ ভোরের দিকে না হালকা হালকা একটু ঠান্ডা লাগে, তো সেই সময় একটু লাগে, তাও মোটামুটি রাখা হয় বেডে। তো এই দেখো ফার্স্টে আমি ওটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ছুটির দিনে মানে এত কাজ থাকে, এত কাজ থাকে, কি বলবো গাইস। ব্লগটা তোমরা কন্টিনিউ করো, বুঝতে পারবে। আর দেখো এই বেড কাভার, আমি ছুটির দিনে সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে বেড কাভার সবই কাচি। আর বেডের অবস্থাটা দেখেছো, আগের দিন সেলিব্রেশন ছিল রুমে, তো সেই জন্য রুমের অবস্থাটা দেখো একেবারেই খারাপ হয়ে আছে। এই যে ডবল টেপগুলো পুরো বেডে লাগানো আছে, বেলুন টেলুন সব কিছু, ওগুলোকে তুলবো না, ছাড়ো বাদ দাও। আর এখনও দেখো এখন বাজে 10টা, আর গুড নাইটটা এখনও চলছে, মানে আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠেছি। মানে ঘুম ভেঙে গেলেও আগে কি বলো তো ল্যাদ লাগে, মানে আর মনে হয় একটু আর একটু ঘুমিয়ে থাকি মানে শুয়ে থাকি আর কি, এরকম টাইপের মনে হয়। আর দেখো বাইরেটা দেখো, এখন 10টা বাজে আর বাইরেটা কি রোদ দিয়েছে, মনে হচ্ছে মানে এটা তো বসন্তকাল কেউ বলবে না, মানে বলবে যে মানে গ্রীষ্মকাল চলে এসেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বসন্তকাল আমার অনেক ভালো লাগে, কার কার বসন্তকাল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দুটো পুচকে গাছ দেখছো, তো ওদেরকে সকালে উঠে আমি একটু জল দিই। তো ফার্স্টে ওই কাজটা সেরে নিচ্ছি, কারণ কাজের মাঝে না ওদের কথা আবার ভুলেই যাই। আর এদিকে দেখো গাইস, রুমটার তো মানে পুরো অবস্থা খারাপ হয়ে আছে, দেখেই বুঝতে পারছো, একদম গোছানো নেই আর সব কিছু পড়ে আছে। তো ফার্স্টেই আমি দেখো বেড কাভারটা নিয়ে হচ্ছে বেড কাভারটাকে কাচবো ফার্স্টে, তারপরে হচ্ছে রুমের আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো যাই হোক, তারপরে দেখো ব্রাশটা করে নিয়ে তারপরে হচ্ছে আলাদা কাজগুলো শুরু করব আমি ভাবলাম, কারণ কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, মানে ঘর মুছতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, অনেকই কাজ আছে। আর গাইস জানো তো, একা থাকলে একটাই প্রবলেম যে সব কাজ তোমাকে নিজেকেই করতে হবে, তোমার কাজ করে দেওয়ার জন্য কেউ থাকবে না, কারণ খেতে হলেও তোমাকে রান্না করতে হবে, আর হচ্ছে মানে শুয়ে থাকতে হলেও তোমাকে বিছানাটা গুছিয়ে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখো, ফার্স্টে আমি ব্রাশটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে ব্রাশ করতে করতে না আমার হাঁটতে এরকম এদিক থেকে ওদিক হতে খুব ভালো লাগে, জানি না কার কার এই অভ্যেসটা আছে, আমার তো আছে। তো যাই হোক, ওগুলো করার পরে দেখো আমি মার্কেট যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তার আগে একটু হচ্ছে জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম যেগুলো এখানে পড়েছিল। তো সপ্তাহের এত কাজ থাকে না যে মানে করা যায় না, সবসময় তো আর গুছিয়ে রাখা যায় না, সেইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন দেখো নিজের অবস্থাটাও দেখো বুঝতে পারবে তো কেমন হয়ে আছে। তো যাই হোক, চিরুনি টিরুনি করা হয়নি, সেই জন্য চিরুনি করছি। তারপরে হচ্ছে এত গরম লাগছে, তার উপরে সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে চুলগুলোকে তো খোলা রাখবোই না, তুলে নিয়েই যাবো, মানে ওপরে পেঁধেই রাখবো। তো যাই হোক, তার জন্য তো চিরুনি করতে হয়, তো সেই জন্য করে নিলাম। আর দেখো ছাতাটাকেও বের করে নিলাম, নাহলে না আমি দেখেই বুঝে গেছি যে আজকে যেতে পারবো না। আর আমাকে তো দেখেই চো, হাতে গলায় কানে আমি কিছুই পরি না, সবসময় খালি খালি খালিই থাকি। তো যাই হোক, ওই লিপস্টিকটাই ইউজ করি যেটা হচ্ছে ফেভারিট, মানে সবসময় যেখানে বেরাবো হচ্ছে লিপস্টিকটা পরে নিই। তো এই হচ্ছে ব্যাপার, মেয়েদের একটা অভ্যেস থাকে, তো সেটাই হচ্ছে, আমারও সেরকম একটা অভ্যেস আছে। তো দেখো ফাইনালি একটু লিপস্টিকটা পরে নিয়ে তারপরে ছাতা আর হচ্ছে পার্সটা নিয়ে আমি এখন বেরিয়ে যাব হচ্ছে মার্কেটে। আর মার্কেটে গিয়ে যে আমার অবস্থাটা খারাপ হবে সেটা আমি আগে থেকেই বুঝতে পারছি, কেন বলো তো, এতটাই রোদ আর এতটা রুমের মধ্যেই এত গরম লাগছে, তো বাইরে বেরালে কি হবে এরকম একটা ব্যাপার। আর দেখো ফাইনালি আমি রাস্তায় বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে আমার রুম থেকে গলিটা। আর দেখো গাইস, এটা মনে হচ্ছে না পুরো দুপুর, মানে দুপুরের মানে গ্রীষ্মকালের দুপুর, এখন কিন্তু বাজে 10টা।
আর দেখো ছাতা নিয়ে তো বেরিয়েছি সেই জন্য। আর গিয়ে ফার্স্টেই আমি চলে গেছিলাম কিন্তু মাছ কিনতে, কারণ আমি মাছ কিনতেই গেছিলাম। সবসময় তো আর মার্কেট যাওয়া যায় না, কারণ ছুটি থাকে না, সকালে টাইমও হয় না সেই জন্য। আর দেখো মাছ টাছ নেওয়ার পরে আমি হচ্ছে চলে এসেছি সবজি বাজারে, সেখান থেকে কিছু সবজি নিয়ে সোজা আমি কিন্তু রুমে চলে এসেছি। রুমে এসেই ফার্স্টে জুতোটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনেছি, তারপরে হচ্ছে আমি ফ্রেশ হয়ে একটু তারপরে কাজে লাগবো আর কি। আর এখন কিন্তু 11টা বেজে গেছে। আর দেখো এই সমস্ত সবজি কিনেছি, আর আমি পেয়ারাও কিনেছিলাম। তো গাইস দেখো আমার অবস্থা, এত রোদ ছিল বাইরে, এত রোদ মানে কি বলবো। আর এইটুকু জিনিস কিনতে আমার দম বেরিয়ে গেছে একেবারে, পুরো দেখেই বুঝতে পারছো কেমন অবস্থাটা হয়েছে। তারপরেই দেখো রুমে যেইটুকু জিনিস ছিল, মানে ফুল টুল যে পড়েছিল ওগুলোকে আমি ফার্স্টে হচ্ছে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো সবজিগুলোকে আমি ছুরিতে করে দিচ্ছি, সবজি ফলগুলোকে গুছিয়ে রেখে আসছি। তারপরে হচ্ছে আমি হচ্ছে মাছ নিয়ে এসেছি, সেই মাছটাকে হচ্ছে ফার্স্টে কাটবো আর কি। যেই দোকান থেকে অ্যাকচুয়ালি কী বলতো মাছ কিনেছিলাম, ওই দোকানে না আমি ফার্স্টে কিনে নিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, তারপরে মানে আমি বুঝলাম যে ওরা মাছ কেটে দেবে না, তো সেই জন্য আমাকে নিজেই কাটতে হবে। আর এই যে শাকগুলো দেখছো এটার নাম কি সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, যারা গ্রামের দিকে বাড়ি তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তারা একটু দেখে বলো, যদি যারা যারা জানো কমেন্ট করবে অবশ্যই। আর দেখো এই যে মাছটা ছিল, এই তো মানে আমার বঁটিটা যেহেতু ছোট, আমি কিন্তু মাছ কাটতে পারি কিন্তু বঁটিটা যেহেতু ছোট সেই জন্য একটু প্রবলেম হয়, মানে বড় বড় মাছ কাটতে গেলে একটু প্রবলেম হয়, ছোট ছোট মাছগুলো ঠিক আছে। আর গাইস মাছগুলো কাটা হয়ে গেলে এখন আমার আরও অনেক কাজ আছে, তো দেখো ফার্স্টে মাছগুলোকে কেটে নিচ্ছি আমি ভালোভাবে, কেটে নেওয়ার পরে ধুয়ে রেখে তারপরে আমি আলাদা বাদ বাকি যেই কাজগুলো আছে সেগুলো করব। এখনও তো গাইস রান্না করাও বাকি। আর দেখো আমি মাছ কাটতে কাটতে গান গাইছিলাম, মানে কি হয় বলো তো, যদি তুমি কোনো কাজ করতে করতে গান গেয়ে বা গান শুনে করো না সেটা, তাহলে মানে ভালো লাগে, ইজিলি মনে হয় ইজিলি হয়ে যায়, তো সেরকমই আমার ব্যাপারে ক্ষেত্রেও সেটাই। তো আমি ভালোবাসি এরকম করতে, কারা কারা এরকম ভালোবাসো গান শুনতে আর কাজ করতে অবশ্যই জানো, স্পেশালি ঝাড়ু দেওয়ার সময় বা ঘর মোছার সময় তো আমি অবভিয়াসলি গান চালিয়ে তারপরে হচ্ছে করি, তাহলে মানে মনেই হয় না যে কিছু কাজ করছি ওরকম টাইপে। তো দেখো মাছগুলো আমার প্রায় প্রায় কাটা শেষ, আর মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি হচ্ছে ধুয়ে নিব ভালো করে, ভালো করে ধুয়ে নেওয়ার পরে আর মাছের ডিমটাকেও ভালো করে ধুতে হবে, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি রেখে ওগুলো তারপরে কাজগুলো শুরু করব। তো ব্লগটা তো আমরা কন্টিনিউ করতে থাকো, এখন অনেকটাই বাকি, তো চলো দেখে নাও। দেখো গাইস মাছগুলো কাটার পরে ধুয়ে হ্যান্ড ওয়াশ তো মাস্ট করতেই হবে, না হলে মানে কেমন কেমন লাগে মাছ কাটার পরে, বা মাছের লবণ হলুদ মাখানোর পরে না একটা স্মেল তো থাকেই যেন, সেই জন্য আমি না প্রত্যেকটা কাজ করার পরে হ্যান্ড ওয়াশ করতে যাই, জানি না কেন এটা একটা ওসিডি বলতে পারো, অভ্যেস হয়ে গেছে একেবারে। তারপরেই দেখো এই যে ঝাড়ু দেওয়ার কাজে আমি লেগে পড়েছি ফাইনালি, এত বড় রুমটাই পুরোটাই ঝাড়ু দিতে হবে, এখন ঝাড়ু দেওয়ার পরে হয়ে গেলে এখন আবার এ করতে হবে। এই যে দেখো মোছার কাজেও লেগে পড়েছি আমি, তো মোছা টোছা হয়ে গেলে ফাইনালি তারপরে আমি কি স্নান করব, তারপরে হচ্ছে রান্না করব, আরও অনেক কাজ বাকি। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো দেখো এখন আমি একবারে মুছে টুছে নিচ্ছি, আর এগুলো না কত মিনিটের করে হয়েছিল জানো তো, এগুলোকে আমি একেবারে স্কিপ করে করে মানে অনেকটা কেটে তারপরে হচ্ছে এইগুলোর এত স্পিড বাড়িয়ে এরকম করে দিচ্ছি। তো যাই হোক, আর গাইস হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, নেক্সট পার্টে তোমাদেরকে আমি মানে বলেছিলাম যে আমার রুম ট্যুর করাবো, তো রুম ট্যুরটা খুব জলদিই আসবে। আসলে রুমটা না ভালো করে সাজানো নেই সেই জন্য আমি রুম ট্যুর দিচ্ছি না, আমার রুমটা সাজানো হয়ে গেলে তখন কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রুম ট্যুর। তারপরে দেখো এই যে স্নান করে এসে আমি জামাকাপড় মিলে দিয়েছি কেচে, তারপরে দেখো ঠাকুরকে ধূপটা দিয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়ছি। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এখানে মাছের ডিমটা, আর এই যে এতগুলো সবজি দেখছো সবজিগুলো কেটে নেবো আমি রান্না করার জন্য। তো দেখো আর গাইস বেগুনটা দেখো কত বড়, এর থেকেও বড় বড় বেগুনগুলো ছিল কিন্তু এটাই দেখলাম আজকের মার্কেট এটাই উঠেছে। আর এই যে শাকগুলো দেখো, শাকগুলোকে ফার্স্ট কেটে নিচ্ছি, শাকের তরকারি করব, আর হচ্ছে ওই মাছের ঝোল বানাবো একটা পটল দিয়ে।
আসলে কি বলতো, ছুটির দিনে হয় না একটু খেতে ইচ্ছে করে বা কিছু বানাতে ইচ্ছে করে, মানে এক একদিন এরকম হয় যে ছুটির দিনে বহুত কিছু বানালাম, অনেক কিছু খেলাম, এরকম টাইপের, মানে খাওয়ার মুড হলে আমার একবারে মুড হয়ে যায়। আর যেদিন খাওয়ার ইচ্ছে থাকলে মনে হয় ছুটির দিনে কি করব, এমনি বরং একটু রেস্ট করে নিই, তাতেই ভালো। কিন্তু এই যে বাদ বাকি যে কাজগুলো থাকে, বলো তো কে করবে, এগুলো তো নিজেকেই করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমার, এই দেখো আমার মাছে হলুদ লবণ মাখানো শেষ। এখানে দেখো মাছের ডিমটা, আর হচ্ছে এই যে পটল, পটল, পেঁয়াজ, গাজর, ওটা বাদ দাও, ওটা আমি খাবো বলে কেটেছিলাম, যাই হোক। আর টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। এবারে দেখো এখানে তেল গরম হচ্ছে, এবারে মাছটাকে ভেজে নেবো ফার্স্টে, তারপর হচ্ছে পরপর তরকারিগুলো করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো মাছ ভাজা আমার কমপ্লিট, এদিকে মাছের ডিম ভাজা, আর ওদিকে শাকের তরকারিটা, আর এই দিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে, এখনো চলছে। তারপরে খাওয়া দাওয়া করে গাইস সোজা চলে এসেছিলাম আমি ড্রেসগুলো গোছাবো বলে, ডিউটির ড্রেসগুলো গুছিয়ে ব্যাগে ঢোকাতে হবে, তারপরে আলাদা যে ড্রেসগুলো ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে রাখতে হবে। তো গাইস আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও আবার কালকে আসবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না আমার ব্লগগুলো। চলো আজকের মতো তাহলে, টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।